অবগত হয়েছেন আল্লাহ দিন সম্পর্কে জানার জন্য গভীরভাবে জানার জন্য বিশেষ বিশেষ বিশুদ্ধ সোর্স থেকে এবং বিশুদ্ধটা জানার জন্য অনেকেই আগ্রহী আছেন কিন্তু তারা অনেকেই বিষয়টা জানেন না এই জন্য আমরা চিন্তা করেছি যে আকিদা থেকে শুরু করবো কারণ নবিরাসুলগের মিশন ছিল তাই এবং সেই আকিদার বিষয়টি স্পষ্ট হয়ে যায় বাকিগুলো ইনশাল্লাহ ধীরে ধীরে আরও দ্রুত স্পষ্ট হয়ে যাবে একজন মানুষের কাছে প্রকৃত মুসলিম হতে চান অবশ্যই আপনাকে আখলাক ও আদাবের দিকে অগ্রসর হতে হবে তাই আমরা আমাদের আখলাককে আমরা আমাদের আদাবকে যদি রসোল্লা সাল্লা সালামের আখলাক ও আদবের সাথে মিলিয়ে নিতে চাই সাজাতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই আখলাক ও আদব সম্পর্কে জানতে হবে এই আয়োজনে আপনাদের পাশে সহযোগিতা করার জন্য আমিও থাকবো তালা আমি এলমি পদাচারণায় আপনাদের সহযোগিতার জন্য আপনাদের পাশে থাকছি ইনশাআল্লাহ কোরআন আলসমানা বলছেন আলা বারুন কোরআন তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করবে না নাকি তাদের কলবকে তালাবদ্ধ করে দেওয়া হয়েছে অতএব কোরআন বুঝা আমাদের জন্য ফরজ কোরআন বোঝার জন্য এই মূলনীতিগুলো আমাদের জানা দরকার অতএব আসুন আমরা এগিয়ে আসি কোরআন হাদিস আকিদা আদব আখলাক ইত্যাদি বিষয়ে আমরা ইনশাল্লাহ জ্ঞান অন্বেষণ করে আমরা আমাদের জীবনকে আরও সুন্দর করবো আইসিডির এই উদ্যোগে আমরা সাধুবাদ জানাই আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের সবাইকে দিনের অতীব জরুরি জ্ঞানগুলো অর্জন করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ তাআলা দেখা হবে আপনাদের সাথে হাদ দাসাল্লাল্লাহ সাল্লাম আলা নভী এন মোহাম্মেদ ও আলা আলিহি ও আসহাবিহি আজমািন আসসালামু আলাইকুম রহমদুল্লাহ হবার কাতুল